আমরা দুই জনে করেছিলাম কত মধুর স্মৃতি, যৌবন জরে আমি করেছিলাম সাথী। আমরা দুই জনে করেছিলাম কত মধুর স্মৃতি, ও কত রাতে সে আর আমি একসাথে কাটিয়েছি, কত রাতে সে আর আমি একসাথে ঘুমিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। বেড়াতে আসছি আমরা এক জায়গায়, মানে লকডাউন এখন, তারপরে আসছি, ভাইয়া নিয়ে আসছে। তো মানে কি বলবো, মানে আমার আজকে এমনিতেই মুড ভালো নাই অতটা। তো আমি তারপরে একটা গান গাবো, আপনাদের লাইফে হয়তো বা শুনাইছিলাম সেই গানটাই। তো গানটা এখন আমি গানে চলে যাব, সবাই শুনবে। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ও যৌবনে যারে আমি করেছিলাম সাথী, আমরা দুই জনে করেছিলাম কত মধুর স্মৃতি, যৌবন জরে আমি করেছিলাম সাথী। আমরা দুই জনে করেছিলাম কত মধুর স্মৃতি, ও কত রাতে সে আর আমি একসাথে কাটিয়েছি, কত রাতে সে আর আমি একসাথে ঘুমিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ও সেই যে গেল আমার বন্ধু আর আসলো না ফিরে, ও যেখান থেকে কেউ কোনো দিন আসে না আর ফিরে। সেই যে গেল আমার বন্ধু আসে না আর ফিরে, ও যেখান থেকে কেউ কোনো দিন আসবে না আর ফিরে। ও আমি মরলে কইও তুমি বন্ধুর কাছে রাখিয়া, আমি মরলে রাখো বন্ধুর কবরের পাশেতে। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। তো শুভ দর্শক, সবার অবশ্যই গানটা ভালো লাগবে, কারণ গানটা আমার খুব ফেভারিট একটা গান। মানে আমি এ থেকে ভালো করে গাইতে পারতাম, কারণ আমার গলা একটু ব্যথা হয়েছে আর কি, মানে একটু অসুস্থ আমি। কালকে লাইভ আপনাদের হয়তো বা বলছি, তো অবশ্যই আজকে আবার আমরা লাইভে যাব, সমস্যা নাই, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর আমাদের মানে ভিডিওটা যদি ভালো লাগে, আর প্লিজ টাইনে দেখবেন না, সবাই একটু দেখবেন আর আবার পাশে থাকার চেষ্টা করবেন। এর আগেও বলছি, এখনও বলছি, কারণ আমি চাই অনেক বড়
একটা সিঙ্গার হই, কারণ সবসময় আপনাদের পাশে থাকতে পারি এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আর আশা করি আপনারা সেটা আমাকে দিবেন অবশ্যই, কারণ এখন হয়তো আমার সাবস্ক্রাইবার কমে গেছে, জ্যাকি বাবার ওখানে থাকতে আমার মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। আমি চাই ওই সাবস্ক্রাইবার আবার আমার ফিরে আসুক, আবার সেরকম দর্শক আমাকে ভালোবাসুক। তো এটাই, তো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।